বন্ধুরা আসসালামু আলাইকুম। একটা রহস্য কিন্তু ঘনীভূত হচ্ছে, একটা গুঞ্জন কিন্তু বাতাসে ভেসে বেড়াচ্ছে, সেটা হলো জাতীয় পার্টি শেষ পর্যন্ত কি করবে, জাতীয় পার্টি কি নির্বাচনে থাকবে নাকি বর্জন করবে। যদিও জাতীয় পার্টিকে নিয়ে কিন্তু কানাঘুষা প্রথম থেকেই ছিল, কিন্তু বর্তমানে বেশ কিছু কর্মকাণ্ড বিশ্লেষণ করে দেখা যাচ্ছে জাতীয় পার্টি কমেই রহস্যময়তার দিকে চলে যাচ্ছে, যে কারণে গুঞ্জন উঠেছে যে জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি থাকবে না। আমরা একটু বিশ্লেষণ করে দেখাবো আপনাদের, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, দেখানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি জাতীয় পার্টি শেষ পর্যন্ত কি করতে যাচ্ছে। কারণ জাতীয় পার্টির কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই, জাতীয় পার্টির কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটাইতে পারে। এবং রিসেন্ট এমন কিছু কর্মকাণ্ড ঘটেছে যেগুলোর দিকে নজর দিলে বোঝা যায় যে জাতীয় পার্টি কিছু একটা ঘটানো দিকে যাচ্ছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, এবারে নির্বাচনের সবচেয়ে রহস্যময় চরিত্র ছিল কিন্তু জাতীয় পার্টি। তারা নির্বাচনে আসবে আসবে না এ নিয়ে কিন্তু নানা রকম কানাঘোষা আলাপ আলোচনা চলছিল, এমনকি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন কয়েক ঘন্টা আগেও ঢাকা শহরে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে জাতীয় পার্টি কিন্তু নির্বাচন থেকে সরে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছে। তবে শেষ পর্যন্ত তেমন কিছুই হয়নি, জাতীয় পার্টি নির্বাচনে আছে এবং এখন পর্যন্ত কয়েকটি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। কিন্তু প্রশ্ন হলো, জাতীয় পার্টির নির্বাচন প্রচারণা থাকা না থাকা ইত্যাদি নিয়ে কিন্তু রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। কেন ঘনীভূত হচ্ছে এটা একটু পরে আসতেছে। জাতীয় পার্টি যেন এক রহস্যময়ী মায়াবী নারীর মতো ভূমিকা রাখছে নির্বাচনে, এটা তো মজার কথা। যেমন ধরা যাক, জাতীয় পার্টি দলগতভাবে সর্বোচ্চ একক প্রার্থী দিয়েছে, আওয়ামী লীগের চেয়েও বেশি প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি, কিন্তু 100টিরও বেশি আসনে জাতীয় পার্টির প্রার্থীদের কোন রকম কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে না। যে 100টি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা প্রতিযোগিতা করছেন সেই আসনগুলোর অধিকাংশই উত্তরাঞ্চলে এবং সিলেট অঞ্চলের, বাকি যে সমস্ত নির্বাচনী এলাকায় জাতীয় পার্টি তাদের লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন সেখানে তাদের প্রচারণা খুব একটা চোখে পড়ছে না। তাহলে তারা নির্বাচনে প্রার্থী হয়েছেন কি কারণে, এই প্রশ্নটিকে এখন এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে যে 26টি আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে তাদের প্রার্থীদের জয়ের সুবিধার্থে নৌকা প্রতীকের প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ বন্ধ করে দিয়েছে, সেই সমস্ত আসনগুলোতেও জাতীয় পার্টি যে খুব শক্তপোক্ত অবস্থায় আছে এমনটি নয়। বরং এই 26টি আসনের মধ্যে 10টি আসনে জাতীয় পার্টিকে সপ্রভিত দেখা যাচ্ছে, বাকি আসনগুলোতে জাতীয় পার্টির ভূমিকা অতটা উজ্জ্বল নয়। ওই সমস্ত নির্বাচনী এলাকাগুলোতে ভোটারদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা অনেক কম বলে লক্ষ্য করা যাচ্ছে। একটি মজার তথ্য দিই আপনাদেরকে, সেটি হলো জিম কাদের যে আসনে দাঁড়িয়েছেন সেখানে কিন্তু একজন ট্রান্সজেন্ডার, আমরা যাদেরকে হিজড়া বলি, তিনি কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এবং মোটামুটি ভোটের মাঠে কিন্তু ভালো চমক সৃষ্টি করেছেন। তো শেষ পর্যন্ত জিএম কাদেরের অবস্থা কি হবে এটা কিন্তু আগে থেকে বলা যাচ্ছে না, তিনি কিন্তু হেরেও যেতে পারেন, কিচ্ছু বলা যাবে না। যদি জাতীয় পার্টি এককভাবে যে সমস্ত নির্বাচনী এলাকায় অংশগ্রহণ করেছে তার মধ্যে 5 থেকে 6টি নির্বাচনী এলাকায় শক্তিশালী অবস্থানে আছে, এর মধ্যে সিলেট অঞ্চলের 2টি আসনে এবং রংপুরের কয়েকটি আসনে জাতীয় পার্টির অবস্থান ভালো, কিন্তু জাতীয় পার্টি নির্বাচন পরে কি করবে এ নিয়ে নানা রকম রহস্য তৈরি হয়েছে। বিশেষ করে জাপার চেয়ারম্যানের ভূমিকা অত্যন্ত রহস্যময়, তিনি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন বেশ কয়েকদিন পর। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে যতটুকু সক্রিয় এবং সপ্রভিত তাকে দেখার কথা তেমনটি কিন্তু দেখা যাচ্ছে না। জাতীয় পার্টির বিভিন্ন প্রার্থীদের পক্ষে কেন্দ্রীয় নেতারা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেননি, জিএম কাদেরকে তেমনভাবে মাঠে দেখা যাচ্ছে না। নির্বাচনের ফলাফলের পরে জাতীয় পার্টি কি ভূমিকা নেয় সেটি এখন একটি বড় রহস্য হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। কারণ জাতীয় পার্টির সামনে আসন সমঝোতা নিয়ে এক ধরনের অসন্তোষ ছিল, সেই অসন্তোষ নিয়ে শেষ পর্যন্ত তারা নির্বাচনে যেতে বাধ্য হয়েছে বলে অনেকে মনে করেন। কিন্তু নির্বাচনের ফলাফল যদি তারা তাদের অনুকূলে না পায় তাহলে তারা নির্বাচনের পরে অন্যরকম ভূমিকায় অবতীর্ণ হবেন কিনা সেই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। তাই জাতীয় পার্টি এখনো রহস্যের দোলাচলে আলো আধারের মধ্যে নিজের অবয়ব অস্পষ্ট করে রেখেছে। তারা আসলে এই নির্বাচনকে কিভাবে স্বীকৃতি দেবে তার উপর নির্ভর করছে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যতের অনেকখানি এবং আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকারও অনেকখানি। বন্ধুরা, নিউজটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, কমেন্টস আপনার স্বাধীন মতামত তুলে ধরবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি হাসান স্বপন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।